প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানবো গর্ভাবস্থায় পাউরুটি খাওয়া স্বাস্থ্যকর কিনা, পাউরুটিতে কি থাকে, গর্ভাবস্থায় পাউরুটি খাওয়ার উপকারিতা, গর্ভবতী হয়ে পাউরুটি খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে বিস্তারিত। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে খাবার খাই গর্ভাবস্থায় তাতে যথেষ্ট পরিবর্তন আসে। বেশিরভাগ পরিবারে চাকরিজীবী বাবা মা এবং ক্রমবর্ধমান জীবনের গতিযুক্ত হওয়ায় উপযুক্ত খাবার প্রস্তুত করা সবসময় সম্ভব হয় না। পাউরুটি ভিত্তিক খাবারগুলো স্যান্ডউইচ থেকে শুরু করে পিজা পর্যন্ত এবং অন্যান্য খাদ্য সামগ্রীগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। তবে এটি বোঝা দরকার যে গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় সাদা পাউরুটি বা হোয়াইট ব্রেড খেতে পারে। গর্ভাবস্থায় পাউরুটি খাওয়া স্বাস্থ্যকর কিনা, বাজারে যে সাধারণ সাদা পাউরুটি পাওয়া যায় তা সাধারণত ময়দা ব্যবহার করে তৈরি করা হয়। এগুলোতে সাধারণত উচ্চ পরিমাণে গ্লুটেনগুলো থাকে। গর্ভাবস্থায় অবিরাম এই পাউরুটি খেলে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে, যা ইতিমধ্যে গর্ভবতী মহিলাদের জন্য একটি বড় সমস্যা। সমস্ত ধরনের গ্লুটেন পেটের স্থিতিস্থাপকতায় প্রভাব ফেলে, পেটে পূর্ণতা এবং ফাঁপা ভাবের অনুভূতি সৃষ্টি করে, যা পুষ্টির সঠিক শোষণকে সীমাবদ্ধ করতে পারে। অন্যদিকে বাদামি পাউরুটি বা ব্রাউন ব্রেড গমের আটা থেকে প্রস্তুত করা হয়। এটি সাদা পাউরুটির তুলনায় অনেক ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন রয়েছে, যা সাদা পাউরুটিতে উপস্থিত থাকে না। গর্ভাবস্থায় একজন মা প্রয়োজনীয় শক্তি এবং এনার্জি সরবরাহ করার জন্য এগুলো প্রয়োজনীয়। পাউরুটিতে কী থাকে? রুটিতে সাধারণত একাধিক উপাদান থাকে। তার মধ্যে কয়েকটি প্রাথমিক উপাদান হলো গমের উপাদান। সমগ্র গম থেকে তৈরি পাউরুটিতে গমের যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণ ধারণ করে। এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন ই, ওমেগা থ্রি অ্যাসিড, ফলেট এবং আরও অনেক পুষ্টি উপাদান। এগুলো হার্টের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট পাউরুটির একটি প্রাথমিক অংশ গঠন করে। গর্ভবতী মহিলাদের জন্য এনার্জি পাওয়ার একটি উৎস হলো কার্বোহাইড্রেট। এই অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাউরুটিতে থাকা কার্বোহাইড্রেটেও যথেষ্ট পরিমাণ কম গ্লাইসেমিক সূচক থাকে। ডায়াবেটিক্সের ঝুঁকির হ্রাসের কারণে এটি স্বাস্থ্যকর বিকল্প। প্রোটিন, গমের পাউরুটিতে প্রধান প্রোটিন হলো গমের গ্লুটেন। এই গ্লুটেন প্রোটিনের একটি মূল সরবরাহকারী, যা গর্ভবতী মায়ের মধ্যে ভ্রূণের সুস্থতা এবং অবিরত বিকাশের জন্য প্রয়োজনীয়। ফাইবার, আশ্চর্যের বিষয় হলো পাউরুটির একটি ভালো খাবার হিসেবে পরিচিত, যা ব্যানের খাদ্যতালিকাগত ফাইবার ধারণ করে। এগুলো কেবল হার্টকে প্রভাবিত করে না এবং তাকে সুস্থ রাখে, তবে লাইপোপ্রোটিন কোলেস্ট্রল হ্রাস করে আনে, যা মায়ের পাশাপাশি সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর অবস্থা অর্জনে সহায়তা করে। গর্ভাবস্থায় পাউরুটি খাওয়ার উপকারিতা, পাউরুটির বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো হবু মায়ের জন্য প্রচুর সুবিধা প্রদান করে। এর মধ্যে কয়েকটি হলো, পিত্তথলির পাথর প্রতিরোধ করে। পাউরুটি একটি সহজে প্রাপ্ত খাবার, যাতে ভালো পরিমাণে ফাইবার থাকে। সমগ্র গমের এমন খাবার গ্রহণ করা যার মধ্যে সিরিয়ালও অন্তর্ভুক্ত থাকে, হজমতন্ত্রের উন্নতি করতে এবং পিত্তথলিতে পাথর গঠন প্রতিরোধ করতে কাজ করে, হাঁপানির ঝুঁকি হ্রাস করে। যদি কোনো মায়ের শ্বাসকষ্ট হয় বা হওয়ার উচ্চতর সম্ভাবনা থাকে, তবে আহারের অংশ হিসেবে সমগ্র গমের পাউরুটি খেলে শ্বাসকষ্ট সংক্রান্ত যে কোনো অস্বস্তি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং পাশাপাশি হাঁপানি হওয়ার লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে। বিপাকের রক্ষণাবেক্ষণ, অন্যান্য পুষ্টিকর উপাদানের পাশাপাশি সমগ্র গম থেকে তৈরি রুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, রাইবোফ্লোভিন, নিয়াসিন এবং থিয়ামিন থাকে। ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের অন্তর্ভুক্ত এই সমস্ত উপাদানগুলো শরীরের প্রক্রিয়াগুলো সহজতর করার জন্য এবং আপনার বিপাকীয় কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে তুলতে মূল ভূমিকা পালন করে। ভিটামিন সি এর ভালো উৎস, পাউরুটিতে সাধারণত একটি দুর্দান্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, তবে এতে ভালো পরিমাণে ভিটামিন সিও রয়েছে। এগুলো প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে এবং ঘাটতির সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করে। তবে সব ধরনের রুটিতে ভিটামিন সি থাকে না। যদি ভিটামিন বা অ্যাসকারবিক অ্যাসিড গুঁড়ো রুটিতে মিশ্রিত হয়, তবে আপনি ভিটামিন সি পেতে পারেন। পর্যাপ্ত ক্যালসিয়াম সরবরাহ করে, ক্যালসিয়াম গর্ভবতী মহিলা এবং শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় একটি উপাদান। সমগ্র গমের রুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গর্ভবতী মহিলাদের জন্য উপকারী। শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, বহু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিক্স একটি উদ্বেগের কারণ। সমগ্র গম থেকে তৈরি পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার উপস্থিত থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হঠাৎ করে তার যে কোনো বৃদ্ধি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় আপনি সমগ্র শস্যের রুটি খেতে পারবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, গর্ভাবস্থায় উদ্বেগ এবং স্ট্রেস শরীরের মাধ্যমে রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে, যা মা এবং শিশু দুজনের পক্ষেই ভালো নয়। এর জন্য দুটি প্রধান অপরাধী হলো কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড। সমগ্র গমের পাউরুটি সেবন করে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। তবে কোনো পাউরুটি কেনার আগে আপনাকে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে যে তা যেন লবণহীন হয়,
পাউরুটিতে লবণের পরিমাণ আপনার রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে, কোলেস্টেরল কম করে। হার্টকে স্বাস্থ্যকর রাখার জন্য গোটা দানা থেকে তৈরি পাউরুটির মধ্যে থাকা ডায়েটারি ফাইবার অপরিহার্য, কারণ এটি রক্তে কোলেস্টেরলের মাত্রার যত্ন নেয় এবং এগুলো নিরাপদ মাত্রায় বজায় রাখে। হজমকে উদ্দীপিত করে, হজমতন্ত্রকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় রাফেজ সামগ্রীগুলো, খাবারগুলোতে থাকা ফাইবারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। রাফেজ সামগ্রী সরবরাহযুক্ত খাবারগুলোতে থাকা ফাইবারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাউরুটির মধ্যে থাকা ফাইবারগুলো অন্ত্রের গতিবিধির জন্য দৃঢ়তার সাথে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হ্রাস করে। গর্ভবতী হয়ে পাউরুটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও পাউরুটিতে প্রচুর পুষ্টিকর মান রয়েছে যা একাধিক সুবিধা প্রদান করে, গর্ভাবস্থায় পাউরুটি খাওয়ার ক্ষেত্রে কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। তা হল, গম থেকে তৈরি রুটিতে অ্যামাইলোপেকটিনের উপস্থিতি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। পাউরুটির মধ্যে গ্লুটেনের উপস্থিতি নির্দিষ্ট কিছু মহিলার জন্য উদ্বেগের বিষয় হতে পারে, যেহেতু তাদের দেহ জটিল প্রোটিনকে প্রক্রিয়া করতে এবং হজম করতে পারে না। সিলিয়াক ডিজিজযুক্ত মহিলাদের পাউরুটি খাওয়া এড়ানো উচিত। পাউরুটি যদি আপনার প্রতিদিনের ডায়েটের একটি অপরিহার্য অঙ্গ হয়ে থাকে, তবে এটি একটি সাধারণ স্তরে হ্রাস করা এবং বিকল্পের সাথে এটিকে প্রতিস্থাপন করাই ভালো। গর্ভাবস্থায় সাদা পাউরুটির পরিবর্তে বাদামি পাউরুটি বেছে নেওয়া একটি স্বাস্থ্যকর পছন্দ, যা আপনার দেহের দীর্ঘকালীন উপকার করতে পারে, পাশাপাশি আপনার ডায়েটকেও সুবিধামতো রাখতে পারে। তবে গর্ভাবস্থায় যে কোনো খাবার আপনার ডায়েটে যুক্ত করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হয়ে নিন, তিনিই আপনাকে সঠিক পরামর্শ দেবেন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটির তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।